আচ্ছা এটা আমাদের একটা টিউটোরিয়াল ভিডিও এই ভিডিওতে আমরা জানবো কিভাবে ফিজিক্স দাদা অ্যাপে আমরা ক্লাসটা করব কেমন তোমার সবার তোমাদের সবার ফোনে এই ফিজিক্স দাদা এরকম অ্যাপটা আছে তো সবার আগে এই অ্যাপটা খুলবে কিন্তু এই অ্যাপটা খোলার আগে একটা জিনিস আমি দেখাতে চাই যে যখনই অ্যাপে লাইভ ক্লাস হবে স্টার্ট হয়ে যাবে তোমাদের ফোনে একটা মেসেজ আসবে যেমন এখানে একটা মেসেজ এসেছে কি লেখা আছে যে জয়েন ক্লাস করো মানে ক্লাসে জয়েন করো ক্লাসটা শুরু হচ্ছে তো তুমি যদি এই নোটিফিকেশানে টাচ করো তুমি কিন্তু সরাসরি ক্লাসে ঢুকে যেতে পারবে জাস্ট আমি দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছ যে ক্লাস স্টার্ট হয়ে গেছে এই মুহূর্তে আমি তোমাদের ক্লাস নিচ্ছি এখানে মানে আমি জাস্ট দেখাচ্ছি কী করে ক্লাসটা করতে হবে হুম তো তোমরা এখানে ক্লাস করতে পারবে এবার ক্লাসের মধ্যে যখন ঢুকলাম একটা জিনিস দেখিয়ে দিই যখনই তুমি ক্লাসে ঢুকবে না তোমার কাছে কিছু অপশান আসবে যেমন আমি মোবাইলটা একটু ঘুরিয়ে নিই এটা তো ক্লাস চলছে এখানে কারো যদি ইন্টারনেটে সমস্যা হয় তোমরা এখানে সেটিংসে টাচ করে দাঁড়াও সেটিংসে টাচ করে এখানে কোয়ালিটি কমিয়ে নিতে পারবে ঠিক আছে এখানে তিনশো ষাটেই চলছে কেউ যদি বেশি ভালো কোয়ালিটিতে দেখতে চাও সাতশো কুড়ি করবে বেশি নেট খাবে চারশো আশি করলে বেশি নেট খাবে তিনশো ষাটে কম নেট খাবে আচ্ছা এবার দেখো এখানে যখনই আমরা ক্লাস করবো তোমরা এখানে অ্যাপে ক্লাস করতে পারবে এখানে দেখো ডান দেখে কয়েকটা সুইচ আছে একটা আছে চ্যাট যখন আমি চ্যাটে টাচ করবো এখানে আমার লেখার কতগুলো অপশান রয়েছে কেমন কি আছে এখানে চ্যাট করার আমার কিছু অপশন রয়েছে এখানে আমি ধরো টাচ করলাম আচ্ছা আগে আগে গটিট করে দিই হ্যাঁ গটিট আগে করে দিই হ্যাঁ এবার আমাদের ক্লাস চলাকালীন যেমন ইউটিউবে তোমরা কোনো কথা বলে এখানে তোমরা কথা বলতে পারো যে হাই আমি হাই লিখে দিলাম তারপর ধরো যে কোনো কিছু যে ধরো কোনো কিছু বুঝতে না দাদা আর বুঝিয়ে দিন যা কিছু লেখা কেমন যে দাদা হ্যাঁ বুঝতে পেরেছি ক্লিয়ার হেন তেন যা কিছু লিখতে চাও এখানে কমেন্ট করতে পারবে এই কমেন্ট আমরা দেখতে পাবো আচ্ছা এখানে পোল বলে একটা জায়গা আছে এই পোলে যাবে যখন আমি তোমাদের বলবো যে দেখো একটা পোল করেছি সেখানে সি তিনটে অপশান আছে সঠিক অপশন বা তোমার যে অপশান ইচ্ছা তুমি চুজ করো তো তুমি এই পোলে গিয়ে সেই অপশান দেখতে হবে সেটা তুমি চুজ করতে পারবে আচ্ছা চ্যাট অপশান আমাদের গেল আমি কেটে দিই আর কি কি আছে দেখো চ্যাট একটা গেলো আমাদের তারপরে পোল গেলে এবার একটা হাত তোলার অপশান আছে এই হাত তোলার অপশানটা খুবই দারুণ জিনিস ধরো সরাসরি আমার সাথে তুমি কথা বলতে চাইছো ক্লাসে আমার সাথে যদি তুমি সরাসরি ক্লাসে কথা বলতে চাও বা যে কোনো টিচার যখন ক্লাস করাবে ক্লাস করানোর মাঝে তো তোমার কল ধরবে না ধরো কোনো ডাউট ক্লাস আমরা নিচ্ছি এবার বললাম কার কী কী ডাউট আছে বলো বা হাত তোলো তো তোমরা কমেন্টে তোমার ডাউটটা লিখে দেবে ডাউটটা আমরা ওখানে বুঝিয়ে দিলাম ভিডিওতে ক্লাসে ধরো তুমি বুঝতে পারলে না তুমি বলে দাদা একবার কলে নিন ঠিক আছে তখন কলে নিন বললে হবে না শুধু এখানে হাতে টাচ করতে হবে মানে হাত মানে আমি হাত উঠিয়ে দিলাম তুমি হাত তুলে দিলে গোল গোল দেখতে পাচ্ছ এবার যখনই তুমি এখানে হাত তুলে দিলে আমার কাছে একটা অপশান চলে আসবে আমি তোমার কলটাকে পিক করতে পারবো আমি দেখতে পাবো কে হাত তুলেছে আমি দেখো হাতটা উঠিয়ে নিলাম এখান থেকে হুম বেশ এবার এখানে কি হবে দেখো আমি যা বলছি সেগুলো শোনা যাচ্ছে কেন কেন কারণ এখানে কি হচ্ছে সরাসরি তোমরা আমার সাথে কথা বলতে পারবে কেমন আমি এটাকে বন্ধ করি কলটা এইভাবে কাটতেও পারবে আচ্ছা কলটা কেটে দিলাম কেন তো এইভাবে হাত তুল যদি তোলো তাহলে সরাসরি কিন্তু আমরা আরে বাবা কেটে যা হ্যাঁ তো যেটা আমি বলছিলাম তো এইভাবে যদি আমরা হাত তুলি হাত তোলার যে অপশনটা রয়েছে সে হাতটা তুললে কিন্তু আমার সাথে সরাসরি কথা বলতে পারবে কলের মাধ্যমে আমরা তোমার শুনবো যে তোমার কোথায় সমস্যা হচ্ছে সেটা আমরা সলভ করিয়ে দেবো কিন্তু এই জিনিসটা আমরা ডাউট ক্লাসেই করবো সাধারণত কেমন বেশ আর একটা জিনিস বেশ এটা হয়ে গেল এবার তুমি ক্লাস থেকে যদি বেরিয়ে যেত এখানে লিভ অপশন আছে কই গেল এই যে লিভ অপশন এই লিভ অপশনে টাচ করে তুমি ক্লাস থেকে বেরিয়ে যেতে পারবে ক্লাসে কতজন আছে এগুলো দেখতে পাবে ক্লাস থেকে তুমি চাইছো যেগুলো চ্যাট ফ্যাট আমি দেখতে চাই না আমি শুধু ক্লাস করবো তো তুমি এই সুইচে টাচ করবে এখানে এখানে একটা সুইচ আছে এটা টাচ করে দেবে তোমার ফুল স্ক্রিনে ক্লাস চলে যাবে ক্লাসটা একদম ফুল স্ক্রিন চলবে এই ক্ষেত্রে হ্যাঁ সম্পূর্ণ স্ক্রিন জুড়ে ক্লাসটা চলতে থাকবে লাইভ চলবে এবার আমি এখান থেকে আবার তো বেরিয়ে যাই আমি লিভ করে দিলাম যে হ্যাঁ আমি বেরিয়ে যেতে চাই কুইট করে দিই বেশ ডিসকানেক্টিং বেরিয়ে গেল ক্লাস থেকে এবার যখনই লাইভ ক্লাস হবে লাইভ ক্লাসে কীভাবে কি কথা বলবে সেটা তো বললাম কিন্তু মেন এবার অ্যাপটা একটু ব্যবহার করা শেখাই ধরো কোনো কারণে তোমার কাছে নোটিফিকেশান গেল না নোটিফিকেশান আসলে তুমি নোটিফিকেশনের টাচ করলে সরাসরি ক্লাসে যেতে পারছো ওরকম মেসেজ আসলে এবার তুমি ধরো অ্যাপের মধ্যে ঢুকতে চাইছো অ্যাপটা কী করে ব্যবহার করবে সেটা দেখাই অ্যাপটা আমরা কীভাবে ব্যবহার করবো আচ্ছা এটা তো ল্যান্ডস্কেপ হয়ে গিয়েছে কেন পোর্ট্রেট ল্যান্ডস্কেপ দুটোই হয়ে যাচ্ছে যাই হোক এইভাবে দেখাই একে ফিজিক্স দাদা অ্যাপ দেখতে পাচ্ছ তোমার ফোনে থাকবে তুমি সবার প্রথমে খুলবে ফিজিক্স দাদা অ্যাপটাকে হুম ফিজিক্স দাদা অ্যাপটা খুলে যাক হুম অ্যাপটা খুলছে হ্যাঁ তোমরা কী করবে নিচে দেখো কতগুলো সুইচ আছে কী কী সুইচ আছে হোম আছে তারপরে স্টোর আছে তোমরা কী করবে তুমি যে ব্যাচটা কিনেছো বিবর্তন ব্যাচ এখানে সরাসরি অপশান দেখা যাবে স্টার্ট লার্নিং স্টার্ট লার্নিংয়ের টিপ দেবে বা যদি কিছু বুঝতে না পারো তুমি স্টোরে যাবে স্টোরে গেলে স্টোরে গেলে এবার স্টোরে গেলে তোমাদের ক্ষেত্রে শুধুমাত্র বিবর্তন ব্যাচ দেখাবে কারণ তুমি বিবর্তন ব্যাচ কিনেছ তুমি বিবর্তন ব্যাচে টাচ করলে যেই বিবর্তন ব্যাচে টাচ করলে তুমি কিন্তু বিবর্তন ব্যাচে ঢুকে গেলে এবার তোমার যত কিছু আছে সমস্ত কিছু এর ভেতরেই থাকবেই এখানে কতগুলো অপশন আছে দেখো কি কি অপশন আছে এক এক করে দেখাচ্ছি সর্বপ্রথম এখানে তুমি ব্যাচের ডেসক্রিপশন দেখে নিতে পারবে এবার শোনো তুমি অ্যাপের মধ্যে যখনই ঢুকে গেলে ব্যাচে ঢুকে গেলে যদি কোনো লাইভ ক্লাস ওই সময় হয়ে থাকে তাহলে নিচে দেখবে জয়েন্ট ক্লাস লেখা থাকবে দেখো জয়েন্ট ক্লাস লেখা আছে এর মানে কি এখন লাইভ ক্লাস হচ্ছে বা এখনই শুরু হবে তো তুমি এই জয়েন্ট ক্লাসে যেই টাচ করবে আমি জয়েন্ট ক্লাসে টাচ করি জয়েন্ট ক্লাসে টাচ করে আমি সরাসরি ক্লাসে ঢুকে যেতে পারবো তো অ্যাপের মধ্যে থেকে এইভাবে ক্লাসে ঢুকতে পারবে দেখিয়ে দিলাম বেরিয়ে যায় আপাততর জন্য বেরিয়ে যাই হ্যাঁ তো জয়েন্ট ক্লাসে টাচ করে আমি সরাসরি ঢুকতে পারছি আর এখানেও জয়েন্ট ক্লাস আছে তুমি আসবে লাইভ ক্লাস তো তুমি তুমি ক্লাসে টাচ করতে পারবে যদি দেখতে চাও আচ্ছা আমার এরপরে আর কোন ক্লাস আছে তো তুমি ডান দিকে এরকম ক্লিক করলে দেখতে পাচ্ছ যে ভৌতবিজ্ঞানের ক্লাস হবে সতেরো তারিখে নটার দিকে লেখা রয়েছে এখানে আচ্ছা এটা তো গেলো ওভারভিউতে দেখো ওভারভিউতে নীল কালী হয়ে আছে তার পাশে কন্টেন্ট লেখা আছে আমি কন্টেন্টে যদি টাচ করি কন্টেন্টটা নীল হয়ে গেল এই কন্টেন্টের মধ্যে সমস্ত কিছু থাকবে গোটা সংসার বলতে পারো এখানে তোমার আগামী মানে এই গোটা বছরটা মাধ্যমিকের প্রস্তুতি ধরো এখান থেকেই হবে এই সম্পূর্ণ কন্টেন্ট থেকেই হবে কন্টেন্টে কী আছে সবার আগে লাইভ ক্লাস রুটিন আছে তুমি আগে রুটিনটা দেখে নেবে যে আচ্ছা আমার কোন দিন কোন দিন ক্লাস আছে যারা রুটিন জানো না তো তোমরা এখান থেকে রুটিনটা দেখে নেবে যে সোমবার নটা থেকে আছে অঙ্ক মঙ্গলবার এই টাইম থেকে আছে এই সময় সময় আছে রবিবারে ডাউট ক্লাস আছে আমাদের যাদের ডাউট ক্লাসের দরকার আছে তারা ডাউট ক্লাসে জয়েন করবে যাদের দরকার নেই মেন ক্লাসগুলো করবে আচ্ছা কন্টেন্টে দেখো নিচে আছে বেসিক অফ সায়েন্স মানে ইউটিউবে যে বেসিক ক্লাসগুলো আমরা করিয়েছি এই ফোল্ডারে যখন তুমি ঢুকবে সেই ক্লাসগুলো এখানে পেয়ে যাবে এখান থেকে দেখতে পাবে এখন আমি অ্যাড করিনি অ্যাড করে দেব বেশ এখনও কিন্তু আমি নিচে দেখো জয়েন জয়েন মানে জয়েন ক্লাসের অপশন দেখতে পাচ্ছি যে ক্লাস হবে সেটা জয়েন করতে পারবে আচ্ছা বেসিক অফ সায়েন্সের ক্লাসগুলো তোমরা এখান থেকে করতে পারবে এই ফোল্ডারে যখন ঢুকবে বেসিক অফ সায়েন্সের ক্লাসগুলো এখানে থাকবে আচ্ছা আমি একটা ব্যাক করে যাই আচ্ছা এবার তিনটে সাবজেক্ট তোমরা এখান থেকে পড়াশোনা করবে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান গণিত ভৌতবিজ্ঞানের মধ্যে যখনই তুমি ঢুকবে ভৌতবিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার নোট যা কিছু সমস্ত কিছু এর ভেতরে থাকবে কেমন হয়তো যদি গ্যাসের আচরণ শুরু হয় হয়তো গ্যাসের আচরণ লেখা থাকবে তার ভেতরে গেলে গ্যাসের আচরণের যে ক্লাসগুলো হয়ে গিয়েছে সেই ক্লাসের রেকর্ডিং তুমি পেয়ে যাবে গ্যাসের আচরণ থেকে যত নোটস আছে নোটসগুলো তুমি পেয়ে যাবে যদি আমরা কোনো মক টেস্ট সেট করে রাখি সেই মক টেস্টটা তুমি কেমন তো ভৌতবিজ্ঞানের সমস্ত জিনিসপত্র ক্লাস এর মধ্যেই পাবে মানে যে ক্লাসগুলো হয়ে গেছে নোট পত্র রেকর্ডিং সব ভৌতবি জীবন বিজ্ঞানের মধ্যে জীবনবিজ্ঞানটা পাবে গণিতের মধ্যে গণিতটা পাবে কেমন তাহলে সাবজেক্ট ওয়াইজ বুঝে গেলে কার মধ্যে কি পাবে আচ্ছা এবার এর মধ্যে তো পাবেই বা কি আমাদের যত লাইভ ক্লাস হবে সেই লাইভ ক্লাসের রেকর্ডিংগুলো আমরা প্রত্যেকজন টিচার এই ফোল্ডারের মধ্যে ঢুকিয়ে দেবো তবুও কোনোদিন যদি আমরা ঢোকাতে ভুলে যাই এবং তুমি যদি দেখতে যাও আচ্ছা আজকে যে লাইভ ক্লাস হলো সেটা তো স্যার এখনো ফোল্ডারের ভেতরে ঢোকানিনি তাহলে ওই লাইভ ক্লাসের রেকর্ডিং কই সেই লাইভ ক্লাসের রেকর্ডিং দেখো এখানে লাইভ ক্লাস রাখা রয়েছে কন্টেন্টে চলে আসো কন্টেন্টের পাশে লাইভ ক্লাস তো আমি লাইভ ক্লাসে ক্লিক করলাম এই লাইভ ক্লাসে কী কী দেখতে পাবো এই লাইভ ক্লাসে আসলে দেখতে পাবো যে এখন কি কোনো ক্লাস হচ্ছে যদি কোনো ক্লাস হয়ে থাকে সেই ক্লাসটাতে আমি টাচ করে জয়েন করতে পারবো হুম ধরো ক্লাসটা শেষ হয়ে গেছে আমি ক্লাসটা শেষ করে দিই আপাতত এন্ড করে দিই তাহলে আর জয়েন ক্লাসের অপশান দেখাবে না এই ক্ষেত্রে হুম আমি একবার এখানে কন্টেন্টে যাই একবার লাইভ ক্লাসে যাই আচ্ছা তবুও জয়েন্ট ক্লাস দেখা যায় ক্লাসটা শেষ হয়ে গেছে কোনো ব্যাপার না আচ্ছা এবার এখানে তুমি দেখতে পাবে তোমার অন্য কোন দিন কোন দিন ক্লাস আছে আমি একটু ভিউ ফুল স্কেজিউলে গেলাম ভিউ ফুল স্কেডিউলে যদি টাচ করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে নিচে দেখতে পাচ্ছো যে সতেরোই জানুয়ারি আমার ক্লাস আছে ভৌতবিজ্ঞান রাত্রি নটা থেকে তাহলে আমি সতেরোই জানুয়ারি যেদিন আমার চলে আসবো কালকে ষোলোই জানুয়ারি তো ষোলোই তো তোমার জীবন বিজ্ঞান ক্লাস আছে তো তুমি দেখবে জীবন বিজ্ঞান ক্লাসের এখানে দেখা হয়েছে জীবন বিজ্ঞান ক্লাস আছে হয়ে গেল ক্লাস যখনই স্টার্ট হয়ে যাবে এখানে জয়েন লাইভের নাও অপশন চলে আসবে নিচে জয়েনের অপশন চলে আসবে অনেক জায়গাতে জয়েন লেখা থাকবে যে কোনো এক জায়গায় টাচ করলে জয়েন করতে পারবে তাহলে হয়ে গেল ওপরে ওভারভিউ বলে দিলাম কন্টেন্ট মেন আর লাইভ ক্লাস মেন লাইভ ক্লাসটা মেন আর কন্টেন্ট মেন আর একটা মেন কি জিনিস আছে নোটিশ বোর্ড সবসময় না নোটিশ বোর্ডের দিকে নজর রাখবে দিন ধরো আমি নোটিশ বোর্ডটাকে টাচ করি নোটিশ বোর্ডে টাচ করলাম এখানে একটা জিনিস লেখা রয়েছে কি লেখা রয়েছে দেখো বিভিন্ন দিনে আমরা তোমাদের বিভিন্ন নোটিশ পাঠাবো নোটিশ বলতে যেমন দশই জানুয়ারি কি নোটিশ দিয়েছি যে আজ থেকে ইউটিউবে বেসিক বিল্ডিং কোর্স শুরু হচ্ছে অ্যাপে বিবর্তন ব্যাচের ক্লাস শুরুর আগে ইউটিউব থেকে এই ক্লাসগুলি অবশ্যই করে নিও রাত্রি নটা থেকে তো এটা দশ তারিখে লিখেছিলাম তো তুমি যদি নোটিশ বোর্ডে ঢুকতে তাহলে তুমি এই জিনিসটা জানতে পেরে যেতে তোমাদেরকে যদি আমরা কোনো কিছু জানাতে চাই লিখে লিখে তো সেটা আমরা নোটিশ বোর্ডে জানাবো কেমন কোনো দিন ধর যদি ক্লাস যদি না হয় ধরো এমন কোনো দিন ভৌতবিজ্ঞান ক্লাস আছে বা জীবনবিজ্ঞান বা অঙ্ক ক্লাস আছে নটা থেকে এবার কোনো কারণে যদি ওই দিন আমরা ক্লাসটা না নিই তাহলে আমরা এই নোটিশ বোর্ডেই জানিয়ে দেবো যে আজকে ক্লাসটা হবে না বা আজকের ক্লাসটা নটা থেকে শুরু না হয়ে একটু যান্ত্রিক গোলযোগের জন্য হয়তো সাড়ে নটা থেকে শুরু হবে মানে যা কিছু তোমাদের জানানো রয়েছে বা ধরো আমি বললাম যে ভৌতবিজ্ঞানের একটা দারুণ ভিডিও তোমাদের জন্য এখানে আপলোড করে দিলাম কন্টেন্টের মধ্যে কোনো একটা এক্সপেরিমেন্ট আমি পরীক্ষা করলাম এবং বললাম যে ভৌতবিজ্ঞানে পরিবেশের জন্য ভাবনাতে ঢুকে ওই পরীক্ষাটা অবশ্যই দেখে নেবে কালকে কোশ্চেন জিজ্ঞেস করবো তো তুমি এখানে ভৌতবিজ্ঞানে ঢুকবে দেখবে আচ্ছা পরিবেশের জন্য ভাবনা লেখা আছে তাড়াতাড়ি ঢুকলে তবে দেখবে আমি একটা ভিডিও আপলোড করে রেখেছি সেই ভিডিওটা তুমি দেখে নেবে মানে নোটিশ বোর্ডে যা কিছু আমরা বলবো সেটা সবসময় নজর রাখবে নোটিশ বোর্ডে হয়ে গেল তাহলে আমি আশা করি বুঝতে পারলে ক্লাসগুলো কি করে করবে আমি পরে আরও একটা ভিডিও দেবো যে ভিডিওতে বলে দেবো যে নোটসগুলো ডাউনলোড কী করে করবে আপাতত তোমরা এইভাবে ক্লাস করতে থাকো আমি আর একটা ভিডিও দিয়ে দেবো পরে যে তুমি ভৌত গেলে ভৌতবিজ্ঞানে যত নোটস দেওয়া থাকবে ফোল্ডারের মধ্যে সেই নোটসগুলো তুমি টাচ করবে নিখান পাশে ডাউনলোডের সুইচ থাকবে সেটা টাচ করে ডাউনলোড করতে পারবে তবুও যদি কেউ না পারো যারা ফোন বেশি ঘাটতে পারো না তোমাদের আমরা শিখিয়ে দেবো কী করে নোটসগুলো ডাউনলোড করবে পরীক্ষা কী করে দেবে মক টেস্ট এমনি আপাতত এটা বুঝতে পারলে ক্লাসগুলো কী করে করবে আর ক্লাসের রেকর্ডিং এখানে থেকে যাবে টাচ করে রেকর্ডিং দেখতে পাবে যত লাইভ ক্লাস হবে সেগুলো রেকর্ডিং এই লাইভ ক্লাসের মধ্যে গেলেও পাবে যেমন দেখো অনেক দিন আগে আমি একটা ক্লাস নিয়েছিলাম এটা তোমাদের ক্লাস নয় মানে তোমাদের ক্লাস টেনের ক্লাস এটা কিন্তু এটা যারা বছর মাধ্যমিক দেবে তাদের জন্য একটা ক্লাস মাধ্যমিকে এক নাম্বারের একটা প্রশ্ন আসে যেটা এই ক্লাসটা করলে ওই এক নাম্বার কনফার্ম তুমিও পেয়ে যাবে ওই এক নম্বর কেমন বাট তোমাদের এখন করার দরকার নেই কারণ তোমরা এই চ্যাপ্টারটা পড়ো আমি জাস্ট এটা উদাহরণ হিসেবে দিয়েছি যে ক্লাসের রেকর্ডিংগুলো কিন্তু এইখানেও পাবে আবার কন্টেন্টের মধ্যেও পাবে এবার আমি ব্যাক করে যাচ্ছি বিবর্তন ব্যাচ থেকে বেরিয়ে যাচ্ছি বিবর্তন ব্যসে বেড়ে তাহলে স্টোরে গেলে আমরা পেয়ে যাবো স্টোরে গেলে এখানে স্টার্ট লার্নিং লেখা থাকবে আমি স্টার্ট লার্নিংয়ে টিপবো আমি ব্যাচে ঢুকে যাব তারপর আমি কন্টেন্টে গিয়ে ক্লাস করবো লাইভ ক্লাসে লাইভ থাকলে জয়েন করে নেবো রুটিন মতো হ্যাঁ বেশ বেরিয়ে যাই এখানে নিচে দেখো আরেকটা অপশন আছে চ্যাট চ্যাট মানে কি এখানে তুমি কথা বলতে পারবে দাদা কাদের সাথে কথা বলবো টাচ করার পর তোমার কাছে দুটো জিনিস দেখাবে আমাকে তিনটে দেখাচ্ছে তাই এক নবীন মণ্ডল মানে এটা সরাসরি আমার সাথে কথা বলতে পারবে এ তুমি যে ব্যাচটা যখন কিনেছো তো তোমাকে দেখো একটা রিসিপ্টও দিয়েছি কেমন যে তোমার এখানে একটা বিল আছে যে পাঁচশো বারো টাকার একটা বিল আছে এই বিলটা এটা প্রমাণ যে তুমি ব্যাচটা কিনেছো কোনদিন আমি বললাম যে তুমি যে কিনেছ কি প্রমাণ তুমি এই পেমেন্টটা দেখাতে পারবে যে দেখো দাদা আমি যে বিলটা কিনেছি মানে ব্যাচটা কিনেছি পাঁচশো বারো টাকার এটা এটা পেমেন্ট রিসিপ্ট এটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আমার সাথে কথা বলতে পারবে ঠিকই কিন্তু আমি তো ব্যস্ত থাকি তোমরা অনেকজন ছাত্র হয়তো রিপ্লাই পাবে না কিন্তু দেখো তুমি একটা গ্রুপ পাবে এরকম বিবর্তন ব্যাচ মাধ্যমিক এই গ্রুপে টাচ করবে এটা একটা গ্রুপ এই গ্রুপে যত ছাত্রছাত্রী আছে সবাই সবার সাথে কথা বলতে পারে কিন্তু আপাতত কোনো কথা বলার অপশনই নেই কেন কারণ আমি বন্ধ করে রেখেছি আমি যখনই খুলে দেবো এখানে তুমি কথা বলতে পারবে ছবি তুলে পাঠাতে পারবে ধরো তুমি কোনো অঙ্ক পারছো না কোনো কিছু পারছো না কোনো প্রশ্নের উত্তর পারছো না তুমি ছবি তুলে এখানে পাঠাতে পারো তাহলে আমরা সেই অঙ্কের উত্তর বা প্রশ্নের উত্তর হয়তো ক্লাসে করিয়ে দেবো বা অন্য কোনো ছাত্রছাত্রী যদি সেই উত্তরটা পারে তারা এখানে উত্তর দিয়ে দেবে এটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মতোই কিন্তু হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে কী হয় চারটা নিজেদের মধ্যে বেশি গল্প হয় সাথে ছাত্রী আড্ডা মারে নিজেদের মধ্যে সেই জন্য আমরা অ্যাপের মধ্যে কথা বলার অপশান দিয়েছি এখানে তোমরা কথা বলতে পারবে আপাতত বন্ধ আছে কিন্তু এই গ্রুপটা যখনই তুমি ঢুকবে তোমার একটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ কাজ করতেই হবে এটা না করলে তুমি অ্যাপটা ব্যবহারই করতে পারবে না ঠিকঠাক কী এখানে দেখো তিনটে লাইন দেওয়া আছে এই তিনটে লাইনে আমি টাচ করবো এই তিনটে লাইনে টাচ করলাম দাদা তিনটে লাইনে টাচ করলে দেখো নিচে কিছু অপশন চলে আসছে কী কী বলছে মিউট কনভারসেশান মানে এখানে যে যা কথা বলবে সেগুলোকে মিউট করে রাখতে হবে কারণ যখন ধরো এক হাজার জনের মতো ছাত্র হয়ে গেল তো অতজন যখন মেসেজ করবে তোমার ফোনে টুং 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 করে ম্যাসেজ আসতে থাকবে পড়াশোনায় ডিস্টার্ব হবে আর ফোন হ্যাংও হয়ে যেতে পারে তো তুমি এই অবশ্যই এই ভিডিও দেখার পরেই সাথে সাথেই গ্রুপের মধ্যে গিয়ে কনভারসেশানটাকে মিউট করে দেবে দেখো আমি মিউট করে দিলাম যে কনভার্সেশন মিউটেড লেখা উঠলো এবার যে যত মেসেজ করুক না কেন তোমার ফোনে কোনো নোটিফিকেশানও আসবে না টুং করে আওয়াজও হবে না তোমার যখন দরকার হবে তুমি তখনই এই গ্রুপে এসে বাকিদের ম্যাসেজ পড়তে বসবে না ওগুলো অনেকে অনেক গল্প করবে আর উল্টোপাল্টা কোনো গল্প করবে না উল্টোপাল্টা কোনো ছবি পাঠাবে না কোনো কিছু উল্টোপাল্টা লিখবে না যারা লিখবে তাদেরকে আমরা ক্লাস থেকে ব্লক করে দেবো সারা বছর আর কোনো সে ক্লাস করতে পারবে না তো একটু ভদ্রতা সবাই এখানে বজায় রাখবে আর মেন কাজ যেটা বললাম এখানে থ্রি ডটে টাচ করবে তিনটা লাইন ডটে টাচ করবে এখানে মিউট লেখা থাকবে মিউট করে নেবে তুমি যদি চাও এই চ্যাটগুলোকে ডিলিট করতে তুমি এখান থেকে ক্লিয়ার কনভারসেশন করতেই পারো সবার মেসেজ ডিলিট হয়ে যাবে এবার আপাতত তুমি বন্ধ করে রেখেছি তাই তোমার মেসেজ করার কোনো অপশান নেই বেশ তো দেখা হচ্ছে কালকের ক্লাসে আশা করি বুঝতে পেরে গিয়েছো অ্যাপে ঢুকবে স্টোরে যাবে স্টার্ট লার্নিং বেশ।